আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন সিইসি গঠন, হাবিবুল আওয়াল কমিশনের শপথ বিকালে। এ নিয়ে থাকছে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ। এরপর জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার আংশিক, ফ্রিডম হাউসের প্রতিবেদন। এদিকে সম্মিলিত প্রচেষ্টায় মদের লাইসেন্স প্রদান রুখে দিতে হবে ঘোষণা, বীর প্রতীকের। আরও জানিয়ে দেব প্রবীণ নেতাদের মৃত্যু ছিল আওয়ামী লীগের জন্য ভয়াবহ সংবাদ। এবং সর্বশেষ থাকছে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইউক্রেন যুদ্ধের আপডেট, পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। হাবিবুল আওয়াল কমিশনের শপথ বিকালে। কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের শপথ আজ বিকাল 4:30 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। শনিবার বিকাল সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়ালকে প্রধান নির্বাচন কমিশন সিইসি করে 5 সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশন হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। নির্বাচন কমিশন শপথ নেওয়ার পর যেদিন প্রথম চেয়ারে বসেন সেদিন থেকে পরবর্তী 5 বছর তাদের দায়িত্বকাল। আগামীকাল এই কমিশন দায়িত্ব নেবেন। গত 14 ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার কমিশন বিদায় নিলে দ্বিতীয়বারের মতো পুরো কমিশন ফাঁকা হয়ে পড়ে। বাংলাদেশের রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা আংশিক, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা আগের 2 বছরের মতো আংশিক স্বাধীন রয়েছে। 2019-2020 সালের মতো 2021 সালেও বাংলাদেশের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে স্কোর 39 রয়েছে। অর্থাৎ গত 2 বছরের রাজনৈতিক ও নাগরিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতির কোনো হেরফের হয়নি। ফ্রিডম হাউসের স্বৈরতান্ত্রিক শাসনের বৈশ্বিক বিস্তৃত শীর্ষক বৈশ্বিক স্বাধীনতা প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে। গণতান্ত্রিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার বিষয়ে গবেষণায় যুক্ত সংস্থাটি গত বৃহস্পতিবার তাদের এবারের বৈশ্বিক প্রতিবেদনটি প্রকাশ করে। ফ্রিডম হাউসের এবারের প্রতিবেদনে গত 10 বছরে অবনতি হয়েছে এমন দেশের একটি তালিকা করেছে। ওই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। ফ্রিডম হাউসের প্রতিবেদনে মোটেও স্বাধীন নয়, আংশিক স্বাধীন ও স্বাধীন এই 3টি শ্রেণীতে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা মানদণ্ড নির্ধারণ করে থাকে। যেসব দেশ ও অঞ্চলের স্কোর 1 থেকে 34 মধ্যে তাদের মোটেও স্বাধীন নয়, 35 থেকে 31 হলে তাদের আংশিক স্বাধীন এবং 72-এর বেশি হলে তাদের স্বাধীন হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 210 দেশ ও অঞ্চলের অবস্থান ফ্রিডম হাউসের প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যে 84টি দেশ ও অঞ্চলের রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা রয়েছে। 60টি দেশ ও অঞ্চলে এই স্বাধীনতার অবস্থা আংশিক স্বাধীন এবং 66টি দেশ ও অঞ্চল মোটেও স্বাধীন নয় বলা হয়েছে। 2021 সালে বাংলাদেশের মোট স্কোর দাঁড়িয়েছে 100-এর মধ্যে 39। এরই মধ্যে রাজনৈতিক অধিকারের 40 নম্বরের মধ্যে বাংলাদেশ 15 এবং নাগরিক স্বাধীনতায় 60-এর মধ্যে 24 পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফ্রিডম হাউস বৈশ্বিক স্বাধীনতা মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতাকে বিবেচনা নেয়। রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে নির্বাচনী ব্যবস্থা ও স্বচ্ছতা, রাজনৈতিক বহুত্ববাদ ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, সরকারের কার্যকারিতা, নীতি নির্ধারণী ব্যবস্থা, ক্ষমতার ব্যবহার ও স্বচ্ছতা সম্পর্কিত নানা বিষয়। অন্যদিকে নাগরিক স্বাধীনতার মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস, মানবাধিকার সংস্থা সহ সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা, আইনের শাসন ও বিচার ব্যবস্থা, ব্যক্তি স্বাধীনতা। সম্মিলিত প্রচেষ্টায় মদের লাইসেন্স প্রদান রুখে দিতে হবে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার 21 বছরের ছেলেদের মদের লাইসেন্স ও 100 জন লাইসেন্সধারীর জন্য মদের বার অনুমোদন দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মদের লাইসেন্স দেওয়ার এই সিদ্ধান্ত থেকে সরকার বিরত না হলে জনগণ গভীর সংকটে পড়বে, এজন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মদের লাইসেন্স প্রদান রুখে দিতে হবে। শনিবার দুপুরে
ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির মাদকের ভয়াবহতা যুব সমাজের নৈতিক সংকট সমাধানে করণীয় শীর্ষ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মুসলিম প্রধান দেশের সরকারকে অবিলম্বে এ ধরনের ঘৃণিত এবং হটকারী দেশ বিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। তিনি বলেন, প্রয়োজনে দেশের সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মদের লাইসেন্স ও অনুমোদন রুখে দিতে হবে। তিনি মদের লাইসেন্স বাতিল করতে অগ্রণী ভূমিকা পালন করতে সব মুসলমানের প্রতি আহ্বান জানান। ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী, বিশিষ্ট আলেমী দ্বীন ডক্টর মুফতি আবু ইউসুফ খান, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও নর্দান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডক্টর মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট ডক্টর গোলাম রহমান ভুইয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর মাহবুবুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেসর ডক্টর আব্দুল মান্নান, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি, ডক্টর মুফতি জাকারিয়া নূর, অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান প্রমুখ। প্রবীণ নেতাদের মৃত্যু ছিল আওয়ামী লীগের জন্য বেদনার। সংসদ সদস্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর মধ্য দিয়ে 2016 সাল শেষ হয়েছিল আওয়ামী লীগের। বছরের শেষ দিনে সংসদ সদস্যের মৃত্যুর এ মিছিল 2017 জুড়েই চলেছে। গত বছর ত্যাগী নেতাদের পাশাপাশি কয়েকজন এমপিকে হারিয়েছে আওয়ামী লীগ, যা ছিল দলটির জন্য বেদনা বিধুর। এর বাইরে গত বছরের শুরুতে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার সূত্রপাত হলেও অধিকাংশ সময় জুড়ে আলোচনা ছিল উচ্চ আদালত। ষোড়শ সংশোধনী বাতিলের রায়, প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ এবং তার ছুটি নিয়ে দেশ ত্যাগ। এছাড়া গত বছর আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠনের সম্মেলনও অনুষ্ঠিত হয়। 2017 সালে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদের মেয়াদ এক বছর পূর্ণ হয়। 2016 সালের 22 ও 23 অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে টানা অষ্টমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কার্যনির্বাহী সংসদেও প্রবীণের মাঝে স্থান পায় এক ঝাঁক তরুণ মুখ। নতুন নেতৃত্ব দলটির বর্ধিত সভা, বিভাগীয় প্রতিনিধি সভা, জেলা কর্মী সভা, জেলা কমিটি, অনুমোদন কয়েকটি সহযোগী সংগঠনের কাউন্সিল অধিবেশন, উপনির্বাচনে জয়লাভ এবং জেলা পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন সহ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আগামী জাতীয় নির্বাচন লক্ষ্য করে সাংগঠনিক গতি বৃদ্ধিতেও নজর দেয় দলটি। 4 মার্চ রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলায়তনে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম ক্রিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 11 মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল পূর্ণ নির্বাচিত হন। 19 মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশ তাঁতি লীগের জাতীয় সম্মেলন। এতে ইঞ্জিনিয়ার শওকত আলীকে সভাপতি এবং খগেন্দ্র চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। পুতিনের সরকারি দপ্তরে সাইবার হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিন সহ 6টি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি। এছাড়া রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয়। খবর ইন্ডিপেন্ডেন্ট ও সিএনএন এর। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বারবার সাইবার হামলা চালানো হচ্ছে। রাশিয়ার সংবাদ মাধ্যম বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘন্টা অফলাইন ছিল, আর এটি আরো বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে। ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক মন্ত্রী পরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।